নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমার দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটা স্পেশাল রেসিপি, সেটা হলো লাচ্ছা চিকেন পকোড়া। এই লাচ্ছা চিকেন পকোড়া তৈরি করতে খুব বেশি সময় লাগে না, হার্ডলি 30 মিনিটের মধ্যে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই লাচ্ছা চিকেন পকোড়া কীভাবে তৈরি করতে হয়। এই লাচ্ছা চিকেন পকোড়া তৈরি করার জন্য আমি 150 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, সবশেষে 1 টিস্পুন দিয়ে দেব লেবুর রস। এবার সব কিছুকে মিশিয়ে নেব। এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। এবার আমি আলুর লাচ্ছা তৈরি করে নেব, তার জন্য আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি। একটা বড় বাটিতে জল নিয়ে একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি, দেখুন এরকম হবে। এটা এভাবে করবেন না, লম্বালম্বিভাবে করবেন, তাহলে লাচ্ছাগুলো খুব লম্বা লম্বা হবে, দেখুন ঠিক এরকম হবে। এটা সবগুলো আলুকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার 2 হাত দিয়ে চেপে চেপে জলটা নিংড়ে ফেলে দেব, দেখুন ঠিক এরকমভাবে এটা করতে হবে। সবগুলো আলুর লাচ্ছা ভালো করে জলটা নিংড়ে একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 4 টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন, দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে চিলি ফ্লেক্সটাই ব্যবহার করার জন্য, ঘরে চিলি ফ্লেক্স না থাকলে কয়েকটা শুকনো লঙ্কাকে হালকা একটু টেলে নিয়ে আধ ভাঙ্গা করে নিতে পারেন। এখানে গুঁড়ো লঙ্কাটা দিলে এর রঙটা নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন এই চিলি ফ্লেক্সটাই ব্যবহার করার জন্য। এবার সব কিছুকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এক্সট্রা কোনো জল দেবেন না, একদম শুকনো শুকনো এটা রাখতে হবে। এবার লাচ্ছা চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব, তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লাচ্ছা পকোড়া আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব, দেখুন আমি কিভাবে করছি। এটা একটা একটা করে লাচ্ছা পকোড়া তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুর মিশ্রণটা হাতে নেওয়ার পর খুব বেশি চাপাচাপি করবেন না, এভাবে হালকাভাবে আঙুল দিয়ে একটু চেপে তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে আলুর লাচ্ছাগুলো ভাজার পরও খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এটা খুবই ক্রিস্পি হবে, দেখুন এটা কীরকম হয়েছে।
একই ভাবে আমি সবগুলো চিকেন লাচ্ছা পকোড়া ভেজে নেব। শেষের দিকে আলুর মিশ্রণটা থেকে যদি জল বেরিয়ে মিশ্রণটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আরও একটা আলুর লাচ্ছা বের করে নিয়ে এর সাথে মেখে এই লাচ্ছা পকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে তার উপর চিকেনটা দিয়ে আরও একটু মিশ্রণ এর উপর দিয়ে আঙ্গুল দিয়ে হালকা হাতে চেপে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে এটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একটা পকোড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার চ্যানেলের দর্শক বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার ভিডিও আপনাদের কাছে ভালো বা খারাপ যেটাই লাগুক সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সবগুলো লাচ্ছা পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা পকোড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি, আপনারা ইচ্ছে করলে সস বা মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই একবার এটা ঘরে তৈরি করে দেখবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।